আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন ইসলামী ব্যাংক কিন্তু সেলফিন অ্যাপের মাধ্যমে তাদের ভার্চুয়াল ডুয়েল কারেন্সির ভিসা কার্ড ইস্যু করেছে এবং এই কার্ডের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং অথবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল যে কোনো অনলাইন শপ থেকে পণ্য কেনা থেকে শুরু করে যে কোনো কিছু আপনি এই কার্ডের মাধ্যমে পারচেস করতে পারবেন। এছাড়াও এই ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়ে শুরুতে আমরা সেলফিন অ্যাপের যে কল সেন্টার রয়েছে বা ইসলামী ব্যাংকের যে কল সেন্টার রয়েছে সেখানে কল করে তাদের প্রতিনিধির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে নিব। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন, ইসলামী ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। প্রিয় গ্রাহক, আমাদের সকল প্রতিনিধি এই মুহূর্তে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সেলফিনের ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। জি বলুন। আপনাদের এই কার্ডটা কি শুধু ভার্চুয়াল কার্ড হিসেবে দিচ্ছেন না ফিজিক্যাল কার্ড হিসেবেও দিচ্ছেন? না, শুধু ভার্চুয়াল কার্ড। আচ্ছা, তার মানে সেলফিন অ্যাপে অ্যাকাউন্ট করার পরে যে ভার্চুয়াল কার্ডটা দেয় সেই কার্ডটাকে আমি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে পারতেছি? জি জি। আচ্ছা, এটা কি ভিসা না মাস্টার? স্যার, এটা ভিসা কার্ড। আচ্ছা, এটা হচ্ছে ভিসা কার্ড। আপনাদের এটা করার প্রসেসটা কি, মানে কিভাবে আমি এটা ডুয়েল কারেন্সি করতে পারবো? এটা ডুয়েল কারেন্সি করার কিছু নিয়ম আছে, সেটা আমি আপনাকে বলতেছি, একটু অপেক্ষা করুন। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সেলফিন একটা এফএকিউ অপশন আছে। আচ্ছা, ওইখানে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করবেন, এরপরে পাসপোর্ট নিয়ে ব্রাঞ্চে যেতে হবে। আচ্ছা, আপনাদের এখানে ডলার এনরোলস করার জন্য কি ব্রাঞ্চে কোনো ফিস দিতে হয়? না স্যার, কোনো ফিস দেওয়া লাগে না। আচ্ছা, ডলার এনরোলস করার প্রসেসটা কি একটু আমাকে বলবেন যে কিভাবে ডলার এনরোলস করতে হবে এটাতে? এটা হচ্ছে আপনার পাসপোর্ট নিয়ে যেতে হবে। জি। কত ডলার ইয়া করবেন এটা ওদেরকে বলতে হবে, ওই ওই মানে ওইটার হিসেবে আপনাকে টাকাটা জমা থাকতে হবে আর কি, বাংলাদেশি টাকা, এর পরিবর্তে আপনাকে ডলার এনরোলসটা করে দিব আর কি, ওই টাকার পরিবর্তে। আচ্ছা, তার মানে গুগলে যে ডলারের রেটটা থাকবে সেই পরিমাণ টাকা যদি আমার অ্যাকাউন্টে থাকে আমি ওখানে ব্রাঞ্চে গিয়ে বললে সেটা আমাকে ডলারে এনরোলস করে দিবে, এটাই তো? আচ্ছা, এটা আমার সেলফিনের ভিতরে অ্যাড থাকতে হবে নাকি অ্যাকাউন্টের ভিতরে অ্যাড থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা? টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে, টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। তার মানে হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক, শুধু সেলফিন অ্যাকাউন্ট করলে হচ্ছে না? না না, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এটার কোনো লিমিটেশন আছে যে আমি পার ডে কত ডলার ইউজ করতে পারবো বা মান্থলি কত ডলার ইউজ করতে পারবো? স্যার, ডেইলি $300 করে ব্যবহার করতে পারবেন। আমি ডেইলি $300 ব্যবহার করতে পারবো? আচ্ছা, এটা রিনিউয়াল প্রসেসটা কি, বা মান্থলি কোনো ফিস দিতে হয় বা বাৎসরিক কোনো ফিস দিতে হয় কি? না না, এটার জন্য কোনো ফিস নেই। আচ্ছা, রিনিউ করতে হবে কার্ডটা? কার্ডটা আসলে এটার মেয়াদ তো অনেক দিন থাকে। জি, ওটা যখন মেয়াদ শেষ হওয়ার আগে দুই এক মাস আগে আপনি গিয়ে জি ওটা একটু রিনিউ করতে বলবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আপনারা কল সেন্টার প্রতিনিধির কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে মূলত আসলে বিষয়টা কি। আপনি যখন সেলফিন অ্যাকাউন্ট খুলবেন তখন সেলফিন অ্যাকাউন্টের ভিতরে এই কার্ড অপশনে প্রেস করলে এখানে উপরে যে ভার্চুয়াল কার্ডটি থাকবে মূলত এই কার্ডটিকেই আপনি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে কনভার্ট করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাপের মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য রিকোয়েস্ট পাঠাবেন। এর জন্য আপনি অ্যাপের ভিতরে ঢুকলে এখানে ডান পাশে দেখতে পারবেন এফ এ কিউ নামের একটি অপশন রয়েছে, আপনি এখান থেকে এফ এ কিউতে প্রেস করবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন যে হাউ টু রিকোয়েস্ট ডুয়েল কারেন্সি কার্ড, এখান থেকে এই অপশনটিতে প্রেস করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেলফিন নাম্বার দিতে বলা হচ্ছে, এখানে আপনি আপনার সেলফিন নাম্বার দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড এই অপশনটিতে প্রেস করবেন। প্রেস করলে আপনার ফোনে একটি ওটিপি নাম্বার চলে আসবে, সেই ওটিপি নাম্বারটি দিয়ে ওকেতে প্রেস করলেই আপনার রিকোয়েস্টটি চলে যাবে ব্রাঞ্চে। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার পাসপোর্ট নিয়ে চলে যাবেন আপনার ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চে। সেখানে গেলে তারা আপনার কার্ডের ভিতরে পাসপোর্টটিকে এনরোলস করে দিবে। এনরোলস করে দিলেই আপনার কার্ডটি ডুয়েল কারেন্সির কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন। কার্ডটি ডুয়েল কারেন্সির হয়ে গেলে যে আপনি কার্ডটি ব্যবহার করতে পারবেন বিষয়টি কিন্তু এমন নয়, কার্ডের ভিতরে কিন্তু আপনার ব্যালেন্স থাকতে হবে। আর এই ব্যালেন্স থাকার জন্য কিন্তু আপনাকে কার্ডের ভিতরে ডলার এনরোলস করতে হবে। ডলার এনরোলস করার জন্য আপনি চলে যাবেন ব্রাঞ্চে, ব্রাঞ্চে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা থাকতে হবে। সাপোজ ধরুন আপনি $100 এনরোলস করবেন, তো গুগলের রেট অনুযায়ী আপনার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু $100 সমপরিমাণ টাকা থাকতে হবে। তারপরে তারা সেই
$100 আপনাকে অ্যানরোলস করে দেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে। এরপর যখন আপনার কার্ডের ভিতরে ডলার অ্যানরোলস হয়ে যাবে, তখন আপনি আপনার কার্ডটি ব্যবহার করে যে কোনো বাংলাদেশি সাইটে পেমেন্ট করতে পারবেন। আর বাংলাদেশি যে কোনো সাইটে যদি পেমেন্ট করেন তাহলে ট্রানজ্যাকশনে কোনো প্রকারের ফিস কাটবে না। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো সাইটে বা ইন্টারন্যাশনাল কোনো অ্যাপের ভিতরে পে করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি ট্রানজ্যাকশনে অ্যামাউন্টের উপরে 1% চার্জ কাটা হবে। তার মানে আপনি যদি আলিবাবা, আলি এক্সপ্রেস কিংবা ফেসবুকে বুস্টিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি ট্রানজ্যাকশনে 1% ফিস নেওয়া হবে। এছাড়াও যদি আপনি এই অ্যাপটি স্কিল নেটেলারে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন না। এই কার্ডটি শুধুমাত্র আপনি লিগ্যাল যে সাইটগুলো রয়েছে সেগুলোতে পেমেন্ট করতে পারবেন, স্কিল নেটেলারে এই কার্ড ব্যবহারযোগ্য নয়। তো ভিউয়ার্স, এটাই ছিল ইসলামী ব্যাংকের যে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড রয়েছে সেই ভার্চুয়াল কার্ডের এ টু জেড প্রসেস। আপনাদের ভিতরে অনেকেই জানেন না, ঘরে বসেই কিন্তু এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় সেলফিন অ্যাপের মাধ্যমে। তো কিভাবে সেলফিনে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে সেলফিনে অ্যাকাউন্ট করে ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।